ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে এটি অবস্থান করছে। আবহাওয়া অফিস জানাচ্ছে এটি উত্তর পশ্চিম দিক থেকেই ধেয়ে আসছে, ফলে উত্তর অন্ধ্র ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে। আগামী 10 তারিখ ওড়িশায় গিয়ে আশ্রয় পড়তে পারে অশনি। হাওয়া অফিস জানাচ্ছে তা আরও কিছু সময়ের পরই স্পষ্ট হবে, তবে উপকূলীয় অঞ্চলগুলিতে 11 থেকে 13 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই বাংলায় সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঝড়ের গতিবেগ কত হতে পারে বা ল্যান্ডফল কোথায় হবে তা নিশ্চিত না করলেও উড়িষ্যাতেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে অনেকাংশেই কম থাকবে। 9 তারিখ থেকে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। অশনির প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ ব্যাপারে ঢেলেমি দিতে রাজি নন জেলা প্রশাসনগুলি। ইতিমধ্যেই অশনির আতঙ্ক গ্রাস করেছে সুন্দরবনকে। জল সাধারণ জোয়ারে যতটা জল ওঠে, কোনো ধরনের এরকম বড় ঝড় আসলে আমাদের অভিজ্ঞতায় 3টে আইলা পরপর যা ঝড় হয়েছে তাতে 6 থেকে 6 ফুট মতন জল বাড়তি হয়ে যায়। তখন 6 ফুট জল বেশি হয়ে গেলে নৌকো তো এমনি অনেক এত উঁচুই তুলে দেবে, সেই তো আমার নৌকো তো নদীতে চলে, জলেই রাখতে হবে। এরা সে আগের থেকে বেঁধে গুছিয়ে সেগুলো না রাখলে তখন হয়তো এমন জায়গায় চলে যাবে সেখানে আনাটাই সমস্যা হয়ে যাবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে নড়বড়ে নদীবাঁধ, ঝড় বা ভারী বৃষ্টিতে সেই বাঁধ ভেঙে জল ঢুকে পড়ার আশঙ্কা। তাই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে রবিবার থেকে শুরু হলো এলাকার মানুষকে সচেতন করার কাজ। এরই পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। যারা মাছ ধরতে গেছেন তাদের দ্রুত ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আশনির প্রভাব বাংলায় সেভাবে না পড়লেও কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। কারোর বা ভেঙে পড়েছে ঘরের দেওয়াল, কারোর উড়েছে ঘরের ছাদ, এলাকা জুড়ে ভাঙা ঘরবাড়ি আর উপড়ে যাওয়া গাছপালা স্তূপ, বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন গোটা এলাকা। মাত্র কয়েক মিনিটে ঝড়ের দাপটে লন্ডভন্ড তুফানগঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের জল ধোয়া বিশ্বাসপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত, প্রায় 10টি বাড়ি ক্ষতি হয়েছে এলাকার ভুট্টা ও পাট চাষে। রাত্রি ঝড়ে বৃষ্টির সময় ঝড়ে গাছ ভেঙে পড়ছিল, আমরা তো শুয়েছিলাম, প্রাণে বাঁচার জন্য দৌড় দিয়ে আর বাড়িতে উঠছি। প্রশাসন কি সাহায্য করে, সহযোগিতা করে? খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ 30 লক্ষ টাকা বলে অনুমান গ্রামবাসীদের। সেই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিডিও ও পঞ্চায়েত আধিকারিকরা।